নারীর টানে বাড়ি ফিরছে মানুষ, ঢাকা থেকে বের হওয়ার পথগুলোতে তীব্র যানজট, সেই সাথে আছে যাত্রীর তুলনায় পর্যাপ্ত যানবাহনের স্বল্পতা, আছে বাড়তি ভাড়ার অভিযোগও। কোনো কোনো পরিবহনের ক্ষেত্রে ঘটছে শিডিউল বিপর্যয়, যদিও সংশ্লিষ্টরা বলছেন সব জায়গাতেই তাদের যথেষ্ট নজরদারি আছে। জানাচ্ছেন আতিক রহমান পুনিয়া। বাড়তি ভোগান্তিতে যোগ হয়েছে প্রকৃতির বিরূপ রূপ। তীব্র গরমে বৃষ্টি কাঙ্ক্ষিত হলেও স্বস্তির চেয়ে রাজধানী ছাড়তে থাকা কোটি মানুষের জন্য তা অস্বস্তি বটে। বাস টার্মিনালগুলোতে যথারীতি যাত্রীদের চাপ, যাত্রীদের অভিযোগ বাড়তি ভাড়া আদায় করছে পরিবহন কোম্পানিগুলো। যে ভাড়া ছিল আগে 320 টাকা, এখনই তাই নিচ্ছে আমরা। এনআই মাইবেসিং এর ভাড়া একই ভাড়া। কালকে আসছিলাম বাসায়, ব্যাগ চলে গেছি বাসায়, আজকে আবার নতুন করে করতে হচ্ছে আর কি। আমি শরীয়তপুর থেকে আসি, ওটা 200 টাকা ভাড়া ছিল, 300 টাকা করে নিচ্ছে। যেমন এমনি হচ্ছে এবারে 300 টাকা ভাড়া, সেখানে আমার 800 টাকা দিতে হচ্ছে। অন্য সময়মতো গাড়ি না ছাড়ার অভিযোগও কারো কারো। এক ঘন্টা ধরে অপেক্ষা করতেছি, গাড়ি আসতেছে না। অনেকক্ষণ ধরে আছি, গাড়ি নাই। এর মধ্যে ঢাকার বের হওয়ার পথগুলোতে দেখা দিয়েছে তীব্র যানজট। শ্যামলী থেকে গাবতলি এবং উত্তরা থেকে আবদুল্লাপুর যানজটে নাকাল মানুষ। তারপরও নারীর টানে বাড়ি ফেরার আকাঙ্ক্ষায় সব কিছুই ভুলে থাকতে চান অনেকে। রাস্তা তো প্রচুর জ্যাম, 1 ঘন্টা রাস্তা 3 ঘন্টা লাগতেছে। যানজট তো থাকবে, ঈদ মৌসুম না, এখন তো মনে করেন সবাই বাড়ির দিকে রওনা হয়েছে। অল্প তো দাঁড়িয়ে থাকতেই হবে। অন্যদিকে পুলিশের কর্তারা বলছেন যে কোনো অনিয়ম ঠেকাতে মাঠে আছেন তারা। এখানে বিআরটি ম্যাজিস্ট্রেট আছে, ওনাকে দিয়ে আমার পুলিশ দিয়ে আমরা অলরেডি ব্যবস্থা নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছি, যে যদি কোনো গাড়ি এই ধরনের বেশি ভাড়া নেয় তাদেরকে আইনগত যা ব্যবস্থা নেওয়ার আমরা তাই। বাস টার্মিনালগুলোতে সক্রিয় ভ্রাম্যমাণ আদালতের টিম, এছাড়া সড়ক মহাসড়কে দুর্ঘটনা ঠেকাতে যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। আতিক রহমান পূর্ণিয়া, 21 টেলিভিশন, ঢাকা।